আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্ডেমিক আইটির কন্টেন্ট রাইটিং দশম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে আমাদের কোর্সটা কিন্তু শেষ করে ফেললাম। অলরেডি আমরা অনেক ভালো মানের একজন কন্টেন্ট রাইটার হয়ে গিয়েছি। তো আমাদের গত বেশ কয়েকটি পর্বে আমরা কম বেশি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আমরা কন্টেন্ট রাইটিংয়ের সাথে অনেকটা কমফোর্টেবল হয়ে গিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে এই স্কিলটাকে আরও ডেভেলপ করতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট লিখে যেতে হবে। তো সেটা আমার নিজের যদি একটা ওয়েবসাইট থাকে আমি সেখানে পোস্ট করব, অথবা কোনো ব্লগে গেস্ট পোস্ট হিসেবে করব। আর এর পাশাপাশি আমাদের এসইও এবং ব্যাকলিঙ্কিং এই ব্যাপারগুলো জানতে হবে, তাহলে আমাদের একটা কন্টেন্টকে কীভাবে আমরা ভালো র্যাঙ্ক আপ করবো এগুলো শিখতে পারবো। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলো করার জন্য, তারপর ওয়ার্ডপ্রেসের কোর্সগুলো করলে আরও ভালো করতে পারবেন। তো আজকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেই অ্যাসাইনমেন্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে গিয়ে ফাইনাল অ্যাসাইনমেন্টটা করে আমাদেরকে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটাতে সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন লিঙ্কও আছে, সেখানে আপনারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি যখনই অ্যাপ্লাই করবেন আমরা তখন চেক করব যে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করেছেন, আপনি এর আগে যখন অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করেছেন সেখানে তো আপনার নাম এবং ফোন নাম্বার ইউজ করেছেন। আমি ফোন নাম্বার দিয়ে চেক করব যে আপনি প্রিভিয়াস অ্যাসাইনমেন্টগুলো করেছিলেন কিনা। যদি করে থাকেন তাহলে সার্টিফিকেট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি এর মধ্যে না করে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে দেখে আবার অ্যাসাইনমেন্টগুলো আগে সাবমিট করেন, তারপর অ্যাপ্লাই করবেন। ওকে, আর একটা ভিডিও আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শেষ হলে এখানে শো করবে যে কোর্স কমপ্লিট হওয়ার পর কি করবেন, সেই ভিডিওটি আপনি অবশ্যই দেখে নেবেন। দেখে নিলে কিছুটা ফিউচার গাইডলাইন পাবেন আর অ্যাপ্লাই করলে সার্টিফিকেট পেয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, এই জিনিসটা যেটা শিখেছেন এটা কন্টিনিউ চালিয়ে যেতে থাকেন, আর পাশাপাশি ডে বাই ডে স্কিল ডেভেলপ করুন। যে গ্রাফিক্সটা শিখলেন তাহলে আপনার কন্টেন্টের সাথে একটা ছবি আপনার পছন্দ মতো দিলেন, একটু যদি HTML CSS পারেন তাহলে আপনার কন্টেন্টটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারলেন। ওয়ার্ডপ্রেস স্কিল থাকলে নিজে একটা ব্লগ করে রেগুলার কন্টেন্ট পোস্ট করতে পারলেন, অথবা একজন ক্লায়েন্টের ওয়েবসাইটের এবার একটু SEO জানলে এই কন্টেন্টটাকে আরও পাওয়ারফুল করতে পারলেন। তো যত কিছু শিখবেন আস্তে আস্তে ডে বাই ডে স্কিল ডেভেলপ করে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে এস্টাবলিশ করার জন্য এগিয়ে যান। আমরা ইনশাল্লাহ সাথে আছি, প্যান্ডেমিক আইটি সবসময় সাথে আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কোর্সগুলোর জন্য আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা শিখতে আগ্রহী তাদেরকে অবশ্যই ইনভাইট করবেন। আর আমাদের এই কোর্সটা শেষ করে কখনোই বসে থাকবেন না, হয় আরেকটা নতুন কোর্স করবেন না হলে এই কোর্সটার জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবেন, কাজের সাথে লেগে থাকতে হবে। কাজ ছেড়ে দিয়ে যদি যান তাহলে একটা লোহার জিনিস যেমন পড়ে থাকলে জং ধরে যায়, কাজ ছেড়ে দিলেও নিজের ওই স্কিলটা ডে বাই ডে নষ্ট হয়ে যায়। সো আমি রিকোয়েস্ট করবো যারা এই 10 পর্বের কোর্সটি করে একটা সার্টিফিকেট নিচ্ছেন, তারা অবশ্যই আপনারা এই কোর্সটার যে স্কিলটা এই স্কিলটা নষ্ট করবেন না। আর ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা তাহলে অ্যাসাইনমেন্টটা লাস্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট করে অবশ্যই এখনই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে ফেলুন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।